আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। কদিন আগে, বেশ দু তিন দিন আগের কথা বলছি আমি, গত বৃহস্পতিবার মানে 25শে এপ্রিল, সেদিন আমাদের প্রধান নির্বাচন কমিশনার মিস্টার হাবিবুল আউয়াল কিছু কথা বলেছিলেন। উনি উপজেলা নির্বাচন উপলক্ষে ওনার ওইখানে যারা নাকি নির্বাচনের সঙ্গে যারা জড়িত বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, তাদের নিয়ে একটা বৈঠক করেন। সেই বৈঠকে উনি কিছু কথা বলেছিলেন। ওই কথাগুলো যখন আমি পড়ি তখনই আমার কাছে খটকা লেগেছিলো যে এগুলো উনি কেন বললেন, এবং এগুলি বলার মাধ্যমে দেশের মানুষের কাছে নির্বাচন কমিশনের অথবা ওনাদের যারা নির্বাচন কমিশনার তাদের ভাবমূর্তি কি আরও বেশি প্রশ্নের মুখে পড়ে গেল না, এই ধরনের কথা মনে হয়েছিল। তারপরে আমি ভাবলাম উনি একটু কথা বেশি বলেন, হয়তো বলে ফেলেছেন। কিন্তু আজকে ওনারই আরেকজন নির্বাচন কমিশনার মিস্টার আলমগীর, এই আলমগীর সাহেব কিছু কথাবার্তা বললেন। উনি রাজবাড়িতে গিয়েছিলেন, সেখানে যে সেখানকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদের সঙ্গে আলাপচারিতার প্রেক্ষিতে উনিও কিছু কথা বলেছেন। তখন আমি যখন দুটো কথা দেখলাম যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার প্রায় একই লাইনে কথা বলছেন, তখন সত্যি বলতে কি আমার মনটাই খারাপ হয়ে গেলো। মনটা খারাপ হলো এই কারণে যে আসলে এই লোকগুলো কি করছে, এরকম একটা সাংবিধানিক পদে থেকে এত দলীয় মনোভাবাপন্ন কথাবার্তা ওনারা কি করে বলছেন, এটা কি হিসেব করে বলছেন নাকি ওনাদের রক্তের মধ্যে এই বিষয়টা ঢুকে গেছে। আমি ব্যাপারটা আপনাদেরকে খোলাসা করি, তাহলে আরও ক্লিয়ার হবে। কথাগুলো শুনুন আপনারা। 25 তারিখে এই ঢাকায় আগারগাঁওয়ের জন্য যখন উনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার, উনি কিন্তু কথা খুব সুন্দর করে বলেন। যেমন উনি একটা কথা বলেছেন, নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। মানে কি দুর্দান্ত একটা আধ্যাত্মিক এবং আমার তো মনে হয় একটা দার্শনিক মন্তব্য ওনার, যে নির্বাচনটা নির্বাচন, এইটা আমাদের বুঝতে হবে। মানে নির্বাচনটাকে অন্য কিছু ভাবা যাবে না, নির্বাচনটা একটা জেনুইন নির্বাচন। ভাই মিস্টার হাবিবুল আউয়াল, আপনার কাছে আমার প্রশ্ন, নির্বাচনের ডেফিনিশনটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইলেকশন? ইলেকশন মানে কি আপনি একটা বুথ খুলে বসলেন, কিছু লোক যারা আসার আসলো, এসে সিল সাপোর্ট দিল, চলে গেলো, হয়ে গেল নির্বাচন? তাহলে এটা তো ডিসিটাই করতে পারে, উপজেলা চেয়ারম্যানটাই করতে পারে, উপজেলা প্রশাসনই করতে পারে, আপনার কাজটা কি? আপনি ইলেকশন কমিশনার, আপনি ইলেকশন কমিশন নিয়ে বসে আছেন, এত বড় ভবনে এত বাজেট, আপনার কাজটা কি? আপনার কাজটা কিছুই না। যদি এভাবে এটাই যদি নির্বাচন হয়ে থাকে, উনি 7ই জানুয়ারির নির্বাচনের খুব সাফাই গেলেন। কীভাবে সাফাই গেলেন? উনি বললেন যে মানে এই উপজেলা নিয়ে নির্বাচন নিয়ে বলতেছিলেন যে উপজেলা নির্বাচন না হলে কী হবে যদি ব্যর্থ হই আমরা। উনি বলছেন যে যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই, মানে উপজেলা নির্বাচনের ক্ষেত্রে, তাহলে আমাদের গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন 7 জানুয়ারির সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। মানে উপজেলা নির্বাচনে যদি ব্যর্থ হন ওনারা, তাহলে 7 জানুয়ারিতে যে গণতন্ত্রের যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করছেন সেটা ক্ষুণ্ণ হতে পারে। গণতন্ত্রের যে অগ্রযাত্রার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সেটা ক্ষুণ্ণ হতে পারে। 7 জানুয়ারি কি গণতন্ত্রের অগ্রযাত্রা হয়েছে? মিস্টার হাবিবুল আউয়াল উনি গেলে কী বলেন? নির্বাচনের পরের দিন সারা দুনিয়া এই নির্বাচনটাকে কীভাবে বিশ্লেষণ করেছে, কীভাবে মূল্যায়ন করেছে, ভুলে গেছেন সবাই? নির্বাচন হয়ে যাওয়ার পরের দিনই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই নির্বাচনকে ফ্রিও মনে করে না, ফেয়ারও মনে করে না। একদিন পরে যুক্তরাজ্য বলেছে এই নির্বাচনে ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না। কিছুদিন পরে ইইউ মানে ইউরোপীয় ইউনিয়ন তারাও বিশ্লেষণ করে এই নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার বলেনি। আর উনি বলছেন যে গণতন্ত্রের অগ্রযাত্রার একটা দৃষ্টান্ত এদিন স্থাপিত হয়েছিল। এই হলো হাবিবুল আউয়াল সাহেবের বক্তব্য। উনি কিন্তু খুবই সিনিয়র একজন লোক, লেখাপড়া জানা লোক, একজন মানে আমি মাঝে মাঝে ভাবি কিন্তু, বুঝছেন, যে শিক্ষিত লোক কীভাবে এতটা মেরুদণ্ডহীন হতে পারে।
ওনাকে দেখে আমার এটি মনে হয়, উনি যথেষ্ট শিক্ষিত একজন লোক। যাই হোক, এর উনি আবার আরেকটা কথা বলছিলেন যে আমরা যে আমরা যেন এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচন নির্বাচনের মতোই হয়ে থাকে। কি বুঝলেন? উনি প্রমাণ করতে চাচ্ছেন যে বাংলাদেশে গণতন্ত্র আছে। ভাই হাবিবুল হক যেভাবে আপনি চালাচ্ছেন, যদি বাকি জীবনে আপনি চেষ্টা করেন তবু প্রমাণ করতে পারবেন না যে বাংলাদেশে গণতন্ত্র আছে। কারণ আপনি এটা কার কাছে প্রমাণ করবেন? আপনি এটা কার কাছে প্রমাণ করবেন? আপনি যে দেশের জনগণের কাছে প্রমাণ করতে পারবেন? এদেশের জনগণ কি মনে করে যে বাংলাদেশে গণতন্ত্র আছে? সেন্সিবল কেউ কি মনে করে? আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন, এদেশে কি গণতন্ত্র আছে? গণতন্ত্রের নামে দেশে কি চলছে? আপনারা কি চালাচ্ছেন? আপনার নেতৃত্বে কি চলেছে 7 তারিখে এবং আগামীতে আপনারা কি চালাবেন? ভাবুন একবার। যা হোক, এটা ওই দিনের কথা। আজকে আবার দেখেন, ইসি আলমগীর সাহেব উনি কি বললেন। উনি রাজবাড়িতে গিয়েছিলেন, সেখানে যে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন যারা পরিচালনা করবে তাদের নিয়ে বসেছেন। ওখানে উনি যে কথাটা বলেছেন, এমন একটা কথাই কেউ নিচ্ছি, উনি বলেছেন যে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না, কিন্তু তার সমর্থকরা অংশ নিচ্ছেন। আপনাদের কাছে মনে হয় না যে ইসি এই নির্বাচন কমিশনের আলমগীর সাহেবের এই বক্তব্যটার সঙ্গে আপনারা প্রায়ই এই ধরনের কথা শুনেন আওয়ামী লীগের নেতাদের মুখে, যে বিএনপির নেতারা অংশ নিচ্ছে, বিএনপির সমর্থকরা অংশ নিচ্ছে, বিএনপির কর্মীরা অংশ নিচ্ছে বলে, কিন্তু এত অংশ নিচ্ছে যে নিজেদের পর্যন্ত নৌকা মার্গে গিয়ে আওয়ামী লীগকে বিসর্জন দিতে হচ্ছে। কটা দল নির্বাচনে অংশ নিচ্ছে উপজেলা নির্বাচনে? মাত্র 4টা দল। প্রথম পর্বে মাত্র 1 জন, জাতীয় পার্টির মাত্র 1 জন ক্যান্ডিডেট অংশ নিচ্ছে লাঙ্গল মার্কা নিয়ে, আর কোনো রাজনৈতিক দল প্রথম পর্বে নাই। দ্বিতীয় পর্বে জাতীয় পার্টি জেপি অথবা ওয়ার্কার্স পার্টি অথবা জাসদের 1 জন, এরকম 2-3 জন অংশ নিচ্ছে। তৃতীয় পর্ব তো এখনও শুরুই হয়নি মনোনয়ন জমা দেওয়া। আর ওনার কাছে মনে হচ্ছে বিএনপির সমর্থক। আমি একটা কথা জানতে চাই, আচ্ছা ভাই আলমগীর সাহেব আপনি আমাকে বলবেন কে বিএনপির সমর্থক আর কে আওয়ামী লীগের সমর্থক? অ্যাজ এ ইলেকশন কমিশনার আপনি কিভাবে বুঝেন? তার গায়ে লেখা থাকে আমি বিএনপির সমর্থক লেখা থাকে? অথবা সে কি এসে আপনার কানে কানে বলে যে ভাই আমি কিন্তু বিএনপির সমর্থক বলে? অথবা আপনি কি অন্তর্যামী, ইচ্ছা দেখলে বুঝে যান যে এই লোকটা বিএনপির সমর্থক, এই লোকটা আওয়ামী লীগের সমর্থক? কী করে আপনারা এটা বুঝতে পারেন? তো এই ধরনের কথা যখন খোদ নির্বাচন কমিশন বলেন, নির্বাচন কমিশনার বলেন, তখন সেটাকে আপনাদের কাছে কী মনে হয়? একটা নির্বাচন কমিশন হবে নির্দলীয়, একটা নির্বাচন কমিশন হবে নিরপেক্ষ। তাদের প্রত্যেকটা কথাবার্তা আচার আচরণ চাহনি পর্যন্ত প্রমাণ করবে যে তারা কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কাজটা করছেন না। পারছেন ওনারা? আমি তো 2টো উদাহরণ দিলাম, কি মনে হয় এদেরকে নিরপেক্ষ মনে হয় নাকি দলদাস মনে হয়? আল্লাহ হাফেজ।